যে বাদশা মহারাজ আপনার দেশের ভিতরে এমন একজন দাড়িওয়ালা এসেছে, দাড়িওয়ালা দেখলেই তো আমাদের সমাজে অনেকেই ভয় পায়, কথা বলে না কেন? টুপিওয়ালা দেখলেই অনেকে ভয় পায়। এই ভয়টা মূলত এখন থেকে নয়, ভয়টা সেই সময় থেকে হয়ে আসতেছে। দাড়িওয়ালাদেরকে ঘৃণা করা শয়তান। বর্তমান সমাজে দাড়িওয়ালাদেরকে যারা ঘৃণা করবে তারাও শয়তানের নাতিপুত্র সাগরে। টুপিওয়ালাদেরকে ঘৃণা করে শয়তান। বর্তমান সময়ে যাদের মাথায় টুপি আছে তাদেরকে যারা ঘৃণা করবে তারাও শয়তানের নাতিপুত্র সাগরে। ঠিক নাবে, ঠিক বলেন? যারা আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘর নির্মাণ করে, আপনার আল্লাহ পাকের ঘর নির্মাণ করার জন্য অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, আল্লাহ পাকের ঘর নির্মাণ করলে রাগ করে শয়তান। প্রেক্ষাপট ইতিহাসের ভিতরে চলে আসবে, আপনারা শুনতে পারবেন। আজকেও এক শ্রেণীর মানুষ রয়েছে, এখানে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, যারা আল্লাহর ঘর মসজিদ বানাচ্ছে ষড়যন্ত্রমূলক করে, তাদের সাথে যোগাযোগ করে যারা আল্লাহ তাআলার ঘর বানাচ্ছে তাদের নামে মামলা দিয়ে বসে রয়েছে। ঠিক না, ঠিক বলেন? তারা যদি জেলখানায় আটকা থাকে তাহলে আল্লাহ পাকের ঘর আর তো করতে পারবে না। ঘরের জিম্মাদারি নিয়েছেন কে? আরো আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের জিম্মাদারি নিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতে উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বোৎকৃষ্ট একটি ঘর তিনি নির্মাণ করলেন, যে ঘরটা তাওয়াফ করার জন্য আমাদের দেশ সহ বিশ্বের প্রায় 200-250টা রাষ্ট্র, সব রাষ্ট্র থেকে মুসলিম সম্প্রদায় যে ঘরটা তাওয়াফ করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ঘর বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ ঘরকে আল্লাহ মনোনীত করেছেন বাইতুল্লাহর রশি ধরে। পৃথিবীর মধ্যে যতগুলা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন। আর এই ঘরের ভিতরে যারা নামাজ আদায় করতে আসবে, সলাৎ আদায় করবে, ঘর যারা নির্মাণ করবে, ঘরে যারা অর্থ দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম দিয়েছে ওয়া ইবাদুর রহমান, তাদের নাম হচ্ছে রহমানের বান্দা। যারা আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘরে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নাম দিয়ে দিয়েছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। যারা দুনিয়াতে রহমানের বান্দা হতে পারবা গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রশ্ন করবেন না, কোন কোশ্চেন করবেন না, বিনা প্রশ্নে বিনা জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দান করে বান্দাদের জান্নাতে পাঠিয়ে দিবে। পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? যারা বিপক্ষে তারা জান্নাতি না জাহান্নামী? আরো আওয়াজ করে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জাহান্নামী ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে? প্রয়োজনে আল্লাহর ঘর রক্ষার জন্য বাংলার জমিনে জিহাদ পর্যন্ত করতে পারি, রক্ত পর্যন্ত দিতে পারি, আল্লাহর ঘর বিলুপ্ত হতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। বাংলার জমিন সহ বিশ্বের প্রত্যেকটা জমিনের প্রত্যেকটা আল্লাহ পাকের ঘরকে আল্লাহ তাআলা তিনার নিজ কুদরতে হেফাজত করুন, জোরে বলুন আমিন।